প্রিয় ছাত্র ছাত্রীরা, আজকে পড়াবো ইতিহাস। ইতিহাসের তোমাদের তৃতীয় চ্যাপ্টারটা আজকে পড়াবো। তো দেখো, 3 নম্বর চ্যাপ্টারে কি আছে, ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা। ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা প্রথম পর্যায়, আনুমানিক খ্রিস্টপূর্ব 7000 থেকে 1500 অব্দ। ঠিক আছে, তো এই যে এই অধ্যায়টির আজকে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে আজকে তোমাদের কাছে আলোচনা করব। তো দেখো, একের দাগে যে প্রশ্নটা আছে, বেমানান শব্দটি খুঁজে বের করো। বেমানান শব্দ দেখো, একের দাগের কি আছে, তামা, কাঁসা, পাথর, লোহা। এখানে পাথর হবে, বুঝতেই পারছো, বাকিগুলো সব ধাতু। আচ্ছা, দুয়ের দাগে দেখো, ঘোড়া, হাতি, গন্ডার, ষাঁড়, এগুলোর মধ্যে দেখো গৃহপালিত শুধু ঘোড়াই, বাকিগুলোতে আমাদের মানে বন্য জন্তু বলা যেতে পারে, হাতি আর গন্ডার, আর ষাঁড় তো ঠাকুর বা এগুলো আমাদের কাজে লাগে না গৃহপালিতর ক্ষেত্রে। ঘোড়া তো, ঘোড়াটা আলাদা বেমানান এখানের মধ্যে। আর আছে দেখো কালীবঙ্গান, মেহেরগড়, আর বানাওয়ালি, আর ধোলাবিরা, এখানের মধ্যে হবে মেহেরগড়। মেহেরগড় হচ্ছে একটা সভ্যতা, বাকিগুলো কিন্তু নয়। হ্যাঁ, এগুলো বন্দর টন্দর এগুলো বটে। ঠিক আছে, দেখো দুয়ের দাগেরটা, নিচের বাক্যগুলি কোনটি ঠিক কোনটি ভুল, ঠিক আছে, এটা তাহলে বার করতে হবে। তো দেখো, দুয়ের একেরটা, লিপির ব্যবহার সভ্যতার একটি বৈশিষ্ট্য, এটা কিন্তু ঠিক, ঠিক আছে। তারপরে দেখো দুই একটা, মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন দয়ারাম সাহানি, এটা কিন্তু ভুল। তো মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন কে, দেখো আমি লিখে রেখেছি, হ্যাঁ, যে ফ্রাঁসোয়া জারিজ, ঠিক আছে। এবারে দেখো তিন একটা, হরপ্পা সভ্যতা প্রাক ঐতিহাসিক যুগের সভ্যতা, ঠিক আছে, এটা কিন্তু ভুল। হরপ্পা সভ্যতা হচ্ছে প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা, ঠিক আছে। তারপরে দেখো চারের তাকেরটা, দুয়ের চার, হরপ্পার মানুষ লিখতে জানতেন, এটা ঠিক, হরপ্পার মানুষ লিখতে জানতেন। এবার দেখো তিনের দাগে, তিনের দাগের কী আছে, সঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। দেখো আছে তিনের এক, হরপ্পা সভ্যতার বাড়িগুলি তৈরি হতো কি, তিনটে অপশন আছে দেখো, পাথর দিয়ে, পোড়া ইট দিয়ে, আর কাঠ দিয়ে, পোড়া ইট দিয়ে, ঠিক আছে। এবার দেখো হরপ্পা সভ্যতা ছিল, হ্যাঁ, তিনটে অপশন আছে, হরপ্পা সভ্যতা ছিল তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা, তোমরা সবাই জানো। তারপর তিনের তিনের তিনেরটা দেখো, ভারতীয় উপমহাদেশে হরপ্পাতেই প্রথম নগর দেখা দিয়েছিল, তিনটি অপশনের মধ্যে প্রথম নগরটাই হবে উত্তর। আচ্ছা, তারপর চারের জায়গায় দেখো, নিজের ভাষায় উত্তর লেখো, ঠিক আছে। তো চারের দুই একটা দেখো, সিন্ধু নদীর তীরে হরপ্পা সভ্যতা শহরগুলি কেন গড়ে উঠেছিল তোমার মনে হয়, ঠিক আছে। তো এটার উত্তর তোমরা এইভাবে লিখবে যে প্রাচীনকালে অধিকাংশ ক্ষেত্রেই বিভিন্ন সভ্যতাগুলি নদীর তীরেই গড়ে উঠত। হরপ্পা সভ্যতা সিন্ধু নদীর তীরে গড়ে ওঠার সুবিধাগুলি হলো, 1 নম্বর হচ্ছে ব্যবসা বাণিজ্যের সুবিধা, আর 2 নম্বর হচ্ছে কৃষিকাজের সুবিধা। তো ব্যবসা বাণিজ্যের সুবিধা, যে হরপ্পা ও মহেঞ্জোদারো শহরগুলি ব্যবসা বাণিজ্যের উন্নতি ছিল, হ্যাঁ, তারা নদীপথে নৌকো সাহায্যে যাতায়াত করতো এবং তারা ব্যবসা বাণিজ্য করতো। আর কৃষিকাজের সুবিধা কী ছিল, না হরপ্পা সভ্যতার মানুষরা মানে কৃষির উপর নির্ভরশীল ছিল, আর তার জন্য তারা সিন্ধু নদের তীরে সুন্দর পলি মাটিতে তারা খুব ভালো চাষ করতো, তার জন্য এই সুবিধাগুলো থাকার জন্য কিন্তু সিন্ধু নদের তীরেই এই সভ্যতাটি গড়ে উঠেছিল। আচ্ছা দেখো চারের তিনেরটা, হরপ্পা সভ্যতায় কী ধরনের বাড়িঘর পাওয়া গেছে, সেগুলিতে কারা থাকতেন বলে মনে করা হয়, ঠিক আছে, কী ধরনের বাড়িগুলো পাওয়া গেছে। তো হরপ্পা সভ্যতাতে দু ধরনের বাড়ি পাওয়া গেছে, একরকম হচ্ছে যে উঁচু এলাকায় যে বাড়িগুলো থাকতো, উঁচু এলাকাগুলোকে বলা হতো সিটাডেল, তো সেই সব জায়গাগুলো উঁচু জায়গা, উঁচু এলাকা। আর 2 নম্বরটা হচ্ছে নিচু এলাকা, নিচু এলাকায় সাধারণ মানুষরা থাকতো, ঠিক আছে। তো এছাড়াও হরপ্পা সভ্যতাতে যে বড় বাড়ি, বড় মাঝারি ও বহুতল ও ছোট বাড়ি যেগুলো পাওয়া গেছে, হ্যাঁ, তো বড় বড় বাড়িগুলোতে, বড় বড় বাড়িগুলো যেগুলো উঁচু এলাকাগুলোই থাকতো, সেই সব বড় বড় বাড়িগুলোতে শাসক শ্রেণীর মানুষরা থাকতো। আর নিচু এলাকার মধ্যে সাধারণ মানুষ কিন্তু মানে মূল যে মানুষের বসবাস সেগুলি কিন্তু থাকতো নিচু এলাকায়। তো নিচু এলাকার মধ্যেই থাকতো মূল জনবসতি, ঠিক আছে। তো এখানে মাঝারি ও বহুতল বাড়িগুলিতে ধনী ও মধ্যবিত্ত মানুষরা থাকতো, আর ছোট বাড়িগুলিতে নগরের গরিব ও শ্রমজীবী মানুষরা কিন্তু থাকতো, ঠিক আছে। ঠিক আছে ছাত্রছাত্রীরা, আজকে এই পর্যন্ত, বাকি অন্যান্য কোশ্চেন নিয়ে পরের ক্লাসে আলোচনা হবে। ভালো থাকবে।